ন্যাশনাল রাজ্য স্তর থেকে বাপ্পাদিত্য গর্গ সভাপতি এবং সহসভাপতি দুজন অজয় গায়েল এবং অজয় মণ্ডল এবং আমাদের আল্লাজি এই দুজন এবং অন্যান্য যারা কোর কমিটির আমাদের সদস্য আছে তারা সহযোগিতা করেছেন, তারাও এখানে আছেন। আমাদের এই কমিটিতে আমাদের নন্দীগ্রামে বিভিন্ন আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, যারা পরিশ্রম করেছেন, যারা পরামর্শ দিয়েছেন, পঞ্চায়েতের বিভিন্ন স্তরে থেকে যারা এলাকার উন্নয়নে অংশ নিয়েছেন, সেই সমস্ত অগ্রণী ব্যক্তিদের নিয়ে একটা শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। 16 এপ্রিল আমরা ঘোষণা করছি আমাদের এই ব্লকের সভাপতি অধ্যাপক বাপ্পাদিত্য গর্গ এই কমিটি আজকে পড়ে আপনাদের কাছে রাখছেন এবং কমিটিটা ঘোষণা করছে। আমি বাপ্পাদিত্য গর্গ আমাদের সভাপতিকে অনুরোধ করছি, জেলা কমিটির চেয়ারম্যান আমি বিশ্বকান্তি ভুঁইয়া, আমরা জেলা সভাপতি আমাদের সৌমেন কুমার মহাপাত্র, আমরা জেলা পর্যায়ে কমিটি করে আলোচনা করে আমরা এই কমিটি অ্যাপ্রুভ করেছি। আমাদের ব্লক সভাপতি অধ্যাপক বাপ্পাদিত্য গর্গকে আমি তো পরিচয় হওয়ার জন্য আমি অনুমোদন করছি। বন্দে মাতরম। সর্বাত তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমাদের জাতীয় সম্পাদক সর্বভারতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সম্মানের সুব্রত বক্সির নির্দেশক্রমে জেলার অনুমোদনকে সঙ্গে নিয়ে আমরা নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি একেবারে বর্ধিত পূর্ণাঙ্গ কমিটি আপনাদের সামনে তুলে ধরছি। সভাপতি বাপ্পাদিত্য গর্গ, সহসভাপতি অজয় মণ্ডল, সহসভাপতি শেখ আব্দুল আলিম আল্লাজি, সাধারণ সম্পাদক অধ্যাপক দিলীপ কুমার মান্না, সাধারণ সম্পাদক প্রণব কুমার মহাপাত্র, সাধারণ সম্পাদক শেখ আহমদুল্লাহ, সাধারণ সম্পাদক দীপাঞ্জন পণ্ডা, সাধারণ সম্পাদক সুদীপ খাঁড়া, সাধারণ সম্পাদক ভরত মণ্ডল, সাধারণ সম্পাদক সুনীল মাইতি, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহ, সাধারণ সম্পাদক শেখ খুশনবী, সাধারণ সম্পাদক সুদর্শন পাল, সাধারণ সম্পাদক শেখ সৈয়ম কাজী, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শেখ বাইতুল ইসলাম, সাধারণ সম্পাদক হরে কৃষ্ণ মণ্ডল। এরপর এই ব্লক কমিটির সম্পাদক হিসাবে যারা মনোনীত হয়েছেন এবং অনুমোদন পেয়েছেন তারা হলেন, সম্পাদকের মধ্যে যারা রয়েছেন অশোক দাস, মুকলেশুর রহমান খান, চন্দ্রশেখর দাস, শ্রীময় ভট্টাচার্য, আনিসুর রহমান, নাজমুল আরফিন খান, দীপক কুমার পড়ুয়া, সুভাশিস জানা, চন্দন বেরা, মধুসূদন বেরা, সঞ্জয় ভুঁইয়া, বিশ্বনাথ মান্না, জহিরুল ইসলাম, শেখ আব্দুল সাত্তার, ভোলানাথ দাস, শেখ শাহ আলম, শেখ জিয়াউল, নবদ্বীপ অধিকারী, মোহাম্মদ আলী জিন্না, খোকন সিট, অনুপ প্রধান, প্রদীপ ভট্টাচার্য, প্রদীপ আচার্য, শেখ নেয়ামত আলী, সুকুমার বেরা, শাহাদত খান, শেখ আরিফুল আলম, প্রণব পাত্র, শক্তিপদ দাস। এরপরে এই ব্লক কমিটির এক্সিকিউটিভ মেম্বার অর্থাৎ কার্যনির্বাহী সদস্য হিসাবে যারা নির্বাচিত এবং মনোনীত হয়েছেন, দিলীপ জানা, শেখ মুস্তাফা, আল কালাম আব্দুল ওহাব, শেখ আব্দুল মান্নান, বনবিহারী পাল, জাফর আলী, রাজানন্দ, প্রদীপ জানা, প্রজ্জ্বল মিদ্দা, গোবিন্দ প্রসাদ দাস, শেখ আহসান, সানোয়ার আলী খান, অশোক মণ্ডল, রেজাউল হক, আব্দুল সারমাত, পুষ্পেন্দু বেরা। এছাড়াও রয়েছেন সুকমল দাস, শেখ গোলাম মুস্তাফা, অলোক কুমার সাউ, মনোরঞ্জন মান্না, তরুণ দেবনাথ,
রাধাকৃষ্ণ মণ্ডল। এরপরে এই ব্লক কমিটিতে যারা বিভিন্ন পদাধিকার রয়েছেন জেলাতে এবং আমাদের পঞ্চায়েত সমিতি যারা প্রশাসনিক পদ রয়েছেন তারা আমন্ত্রিত সদস্য হিসাবে আমাদের এই ব্লক কমিটিতে জায়গা করে নিয়েছেন। বিজুষকান্তি ভূঁইয়া চেয়ারম্যান, পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটি। শেখ সুফিয়ান সহসভাপতি, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটি। স্বদেশ রঞ্জন দাস সহসভাপতি, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটি। আবু তাহের সাধারণ সম্পাদক, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির। জয়দেব দাস সাধারণ সম্পাদক, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটি। সবুজ প্রধান সহসভাপতি, পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটি। শেখ শাহউদ্দিন সাধারণ সম্পাদক, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটি। এছাড়াও নাসিমা খাতুন সদস্যা, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। সুহাসিনী কর সদস্যা, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। মুক্তিরানী মাইতি সভাপতি, নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতি। এরপরে আমাদের এই ব্লক কমিটিতে আমন্ত্রিত সদস্য হিসাবে যেসব অঞ্চল সভাপতিরা থাকছেন, ভেকুটিয়া এক নম্বর অঞ্চল সভাপতি কাঞ্চন দাস, মোহাম্মদপুর দু নম্বর অঞ্চল সভাপতি দীপক কুমার গায়েন, কেন্দ্রমারি তিন নম্বর অঞ্চল সভাপতি উত্তম প্রামাণিক, নন্দীগ্রাম চার নম্বর অঞ্চল সভাপতি শঙ্কু নায়েক, হরিপুর পাঁচ নম্বর অঞ্চল সভাপতি স্বপন কুমার ভূঁইয়া, গোকুলনগর ছ নম্বর অঞ্চল সভাপতি সীতারাম করণ, শামশাবাদ সাত নম্বর অঞ্চল সভাপতি শেখ মনসুর আলী, দাউদপুর আট নম্বর অঞ্চল সভাপতি শেখ শামসুল ইসলাম, কালীচরণপুর ন নম্বর অঞ্চল শেখ আল্লাজি, দশ নম্বর সোনাচূড়া অঞ্চল কালীকৃষ্ণ প্রধান। এছাড়াও আমাদের যেসব শাখা সংগঠন পূর্ণাঙ্গ ব্লক কমিটির আমন্ত্রিত এবং স্থায়ী সদস্য তারা লাভ করছে, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শোভন গিরি, সহসভাপতি তাজামুল খান, তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী নন্দিনী গোল, আইএনটিটিউসির সভাপতি অনুপ পট্টনায়ক, জয় হিন্দ বাহিনীর সভাপতি সুধীন কুমার দণ্ডপাঠ, বঙ্গজননীর সভানেত্রী সাবিনা ইয়াসমিন শাহ, খেদ মজুরের সভাপতি তপন সাঁতরা, এসসি এসটি এবং ওবিসি সেলের সভাপতি শঙ্কর কুমার দাস, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি অর্থাৎ WPTPTA অজয় অধিকারী, পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি অর্থাৎ WPTPTA শেখ মনসুর আলী, সংখ্যালঘু সেলের সভাপতি শেখ আজানুর হোসেন, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শেখ মোশারফ হোসেন। এই হচ্ছে নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ ব্লক কমিটি। পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক জেলা জয় হিন্দ বাহিনীর জেলা কমিটির সহসভাপতি হিসাবে ইতিমধ্যে আমরা যার নাম অনুমোদন পেয়েছি তিনি হলেন আনতারুর রহমান। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রেস কনফারেন্সে উপস্থিত হওয়ার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কোনো নির্বাচনকে সামনে রেখে কোনো উন্নয়ন কিংবা প্রকল্প ঘোষণা করেন না, সারা বছর ধরে শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে থাকেন, একই রকমভাবে এটা আমার সাংগঠনিক নিয়মের মধ্যে পড়ে। সামনে নির্বাচন থাকলো কি থাকলো না তার উপরে নির্ভর করে এই পূর্ণাঙ্গ ব্লক কমিটি কিন্তু ঘোষণা হচ্ছে না, এটা একেবারে স্বাভাবিক প্রক্রিয়া, সাংগঠনিক নিয়ম অনুযায়ী আমাদের আজকে ঘোষণা করা হলো। অঞ্চল কমিটি 24 তারিখের মধ্যে পূর্ণাঙ্গ অঞ্চল কমিটি ঘোষণা হবে।